আমরা আজকে ফেনীর আরেকটি জায়গাতে ত্রাণ দিতে যাবো, ফিসা বিল্লা ফাউন্ডেশন উদ্যোগে। আপনারা দেখছেন যে আমরা মাত্র ল্যান্ড করলাম একটি জায়গাতে, এটি হচ্ছে কুমিল্লাতে। আমরা কুমিল্লাতে এখানে যে জায়গাটিতে ল্যান্ড করেছি এখান থেকে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে যাব। এখানে আছেন ফিসা বিল্লা ফাউন্ডেশনের কর্ণধারা আছেন হাবিবুর রহমান মিসবাহ, তারপর আছেন এখানে মিজার রহমান সাইদ সহ হাসিবার রহমান, আরও যারা আছেন এখানে ফিসা বিল্লা ফাউন্ডেশনের সকল কর্মীরাই আছেন। আমরা এখানে নেমেছি, আসলে আমরা এখন একটু খেতে চাই। আমরা এখন প্রায় হচ্ছে 3-4 মতো বাজে, আমরা একটু লাঞ্চ করবো, নাহলে আমরা আমাদের পাইলটও খুব টায়ার্ড হয়ে গেছেন সারাদিন, সেই সকাল থেকে ফ্লাই করতে করতে আমরা খুবই টায়ার্ড। আমরা এখানে মাদ্রাসার দেখি আমার তাদের সাথে শিক্ষক যারা আছেন তাদের সাথে কথা বলে যে কোনো খাবারের ব্যবস্থা করা যায় কি না। আমরা এর মধ্যে একটু ত্রাণগুলো লোড করে নিই, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ত্রাণগুলো এখানে লোড করছি, যে খাদ্য সামগ্রীগুলো নেবো আমরা এখানে। এই যে বস্তাগুলো আপনারা দেখছেন, এই বস্তাগুলো আমরা মূলত হচ্ছে উপর থেকে ফেললে যাতে করে নষ্ট না হয় এই জন্যই কিন্তু আমরা এইভাবেই বস্তাগুলো প্যাক করা হয়েছে। এখানে প্রায় 10 কেজি করে এক একটা বস্তা রেডি করা হয়েছে, যেগুলো আমরা হেলিকপ্টার চলার মানে ফ্লাই করা অবস্থায় ওই সময় আমরা ড্রোন খুলে আমরা এই খাদ্যগুলো যেখানে যেখানে অবতরণ না করা যায় সেই সকল জায়গাতে আমরা উপর থেকে খাবারগুলো দেওয়ার ব্যবস্থা করব। আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি যে অনেক মানুষের ভিড় মাদ্রাসার, আসলে এই জায়গাটি আপনারা যেখানে দেখছেন এখানে কিন্তু তেমন পানি উঠেনি, এটা যদিও কুমিল্লার মধ্যে কিন্তু মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে সবাই কিন্তু উৎসুকতা এখানে দেখার জন্য ভিড় করছেন। আমরা একটু খাবার ইয়ে করছি, আমাদের মাদ্রাসা থেকে খাবার চলে আসছে, একটু আমরা লাঞ্চের যে ইয়ে করছি আমরা, যদিও আসলে এই মুহূর্তে মানে আমাদের উপায় নেই, আমাদের হেলিকপ্টার রানিং অবস্থায় রেখে আমাদের যেতে হচ্ছে। আমাদের পাইলটসহ আমরা নিজেদের বাঁচার জন্য যতটুকু খাবার অতটুকু আমরা এই মুহূর্তে চেষ্টা করছি। এর মাঝে মাদ্রাসা ছাত্রদের যে খাবার ছিল ওইগুলি আমরা আসলে খাচ্ছি, এখন তো জীবন বাঁচানোর প্রশ্ন। এদিকে আমরা যেখানে মানে ল্যান্ড করছি এই জায়গাটি আসলে ল্যান্ড করার মতো উপযুক্ত স্বাদ না। আপনার দেখতে পাচ্ছেন যে চারদিকে আপনার উঁচু রেলিং আছে, এরপর নিচে আপনার জায়গাটা খুব কম যাচ্ছে, আপনার নিচে সোলার প্যানেল আছে। আমরা খুব দ্রুত খেয়ে এখান থেকে আবার হচ্ছে ফ্লাই করতে হবে। আমাদের আরও বেশ কয়েকটা মিশন আছে আজকে, প্রায় আমরা 12টা মিশন রেডি করে রাখছি। এখান থেকে আমরা ফেনীতে যে ছাগল নাইয়া, তারপর ওখান থেকে পরশুরাম, সোনাগাজী, আমাদের কাছে যে সকল জায়গাগুলো নোট আসছে যেখানে গর্ভবতী নারী আছেন তাদেরকে উদ্ধার করতে হবে, এছাড়া অনেক জায়গাতে খাবার জন্য কষ্টে আছেন, এই ধরনের বেশ কিছু জায়গা আমরা নোট ডাউন করেছি, সেই সকল জায়গাগুলোতে আমরা যাবো। আমরা দ্রুত এর মধ্যেই মানে এর মধ্যেই আমরা খাবারটা সেরে নিচ্ছি। আমরা তারপর দেখতে পাচ্ছি আমাদের মানে রানিং অবস্থায় কিন্তু মানে হেলিকপ্টার রানিং অবস্থায় আমাদের খেতে হচ্ছে, আমাদের পাইলটও খাচ্ছেন। যদিও এটি আমার মনে হয় যে এভাবে খাবারের রেকর্ড আমাদের পাইলটে তার ইতিহাসে এটি একটা মানে বিরল ঘটনা। সাধারণত আপনারা জানেন যে পাইলটদের লাইফ স্টাইল সম্পর্কে, কিন্তু এখন তো আসলে জরুরি মুহূর্ত, এই মুহূর্তে আসলে সেই ধরনের কোনো সিচুয়েশনই নেই। এখানে আমাদের এই ককপিটে বসেই পাইলট আপনাদের সিনদের খাচ্ছেন, আমাদের সবিক ভাই খুবই আন্তরিক মানুষ এবং খুব কষ্ট করছেন। আমাদের আসলে এই মুহূর্তে পাইলটরা সকাল থেকে সেই টানা ফ্লাইট করতেছে, প্রায় 7-8 ঘন্টা ফ্লাইট করাচ্ছে, মাঝে রাস্তাতে আমরা ফুয়েলটা রিফুয়েলিং করে নিচ্ছি। আর এই 4টার সময় আমরা এখন প্রায় 3:30 মতো বাজে, এখন আমরা হচ্ছে দুপুর রাস্তা করছি, সকালেও খাবারের শুরু করলাম, আমরা সেই সকাল 8টা থেকে ফ্লাইট শুরু করি। আমাদের মূল ইয়ে হচ্ছে যদি একটা মানুষ তো আমরা বাঁচাতে পারি এই মুহূর্তে, একটা মানুষের জীবন বাঁচাতে পারলেও আমাদের কাছে ভালো লাগবে। আমরা ফ্লাই করবো, এখন আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে